দলিল পড়ানোর আগে আমাদের একটা জিনিস, হ্যালো, সুপরিবাহী, তারপর আসলে কত সুপরিবাহী, আমি মিউট করে দিব। চলো তরিত, আচ্ছা স্পিকারে যে শব্দ হচ্ছে একটু স্পিকারটা বন্ধ করে দাও, খসখস খসখস শব্দ হচ্ছে, অন্যদের কথা শুনতে অসুবিধা হয়। আমাদের যদি বলা হয় পরিবাহী, তাই না? পরিবাহী আসলে আমাদের যদি বলা হয় যে তোমার ছেলে কত পরিবাহী জিনিসটা কি, তাহলে আমাদের এখান থেকে আসে যে জিনিসটা পরিবহন করা হয়, ঠিক আছে, পরিবহন করা হয় যেটা, সেটা হচ্ছে তোমার ছেলে কত পরিবাহী। আর পরিবাহী তো দীভিকা, তো এই পরিবাহী হলো তোমার ছেলে তিন প্রকারের হয়, সুপরিবাহী, কুপরিবাহী, আর হলো কত অর্ধ পরিবাহী। তো সুপরিবাহী মানে হচ্ছে কত কন্ডাক্টর, যে জিনিসটা সবচেয়ে ভালো পরিবহন করে। তোমার দিতে পারো হচ্ছিল উদাহরণ হিসেবে, দিতে পারো হচ্ছিল তোমার ছিল কত কপার, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, এগুলো ছিল কত আয়রন, এগুলো ছিল কি করতে পারে, খুব ভালো পরিবহন করতে পারে। তো আমরা চলতড়িৎ পড়তেছি, এই চলতড়িৎটা আসলে মূলত পরিবাহী নিয়ে কাজ করা, মানে কারেন্টটাকে কত দ্রুত ভালো মতো পরিবহন করে, সেটা হলো কত তোমার ছিল কত চলতড়িৎ, ঠিক আছে। চলতড়িতে এই সুপরিবাহী নিয়ে প্রচুর কথা হবে, প্রচুর পরিমাণে আলোচনা আছে, মানে পুরো চ্যাপ্টারটা পুরো সুপরিবাহী নিয়ে আলোচনা, ঠিক আছে। আর অর্ধ পরিবাহী হলো কিছু পরিবহন করে, কিছু পরিবহন করে না, কিছু পরিবহন করে, কিছু পরিবহন করে না, ঠিক আছে। আচ্ছা, আর কুপরিবাহী হচ্ছে কত কিছু পরিবহন করে না, তার মানে এটাকে তোমার দিতে পারো হচ্ছে যে কাঠ, ঠিক আছে, এগুলো তোমরা জানোই কাঠ। আর হচ্ছে অর্ধ পরিবাহী জিনিসটা তোমরা দিতে পারো হচ্ছে সেমি কন্ডাক্টর, যেগুলো আছে সেমি কন্ডাক্টর তো অ্যালুমিনিয়ামের ভিতর পড়ে না, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, এগুলো চলে কি তোমার চলো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তোমার পুরো যায়। তো সুপরিবাহী হচ্ছিল চলতড়িৎ, আর কুপরিবাহী যেহেতু পরিবহন করেই না, এই জন্য আসলে কি বই থেকে এই চ্যাপ্টারটা বাদ দিছে। আর কি দিবে, কাঠ দিয়ে আর কি পড়াবে, ঠিক আছে, কাঠ দিয়ে পুড়ে হচ্ছিল আগুন পাওয়া যায়, এটাই আর কি। আর অর্ধ পরিবাহী দিয়ে আর একটা চ্যাপ্টার আছে, সেটা হলো সেমি কন্ডাক্টর চ্যাপ্টার, লাস্টের চ্যাপ্টার, সেটা তোমার হচ্ছিল 9-10 কিছুটা পড়ে আসছে, যে পি টাইপ এন টাইপ, ওটা আছে তোমার হচ্ছিল লাস্টের চ্যাপ্টার, সেটা হচ্ছিল তোমার হচ্ছিল লাস্টের যে চ্যাপ্টারটা আছে তার চ্যাপ্টার আগের চ্যাপ্টার আর কি, লাস্টের জ্যোতিষ বিজ্ঞান তার আগের চ্যাপ্টার এটা। তো যাই হোক, আমাদের এখন কত এই সুপরিবাহী নিয়ে আলোচনা হবে, মূলত চলতড়িতের সুপরিবাহী নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে এখানে। তাহলে প্রথমে আমরা আসি, যেহেতু আমরা চলতড়িত করতেছি, তাহলে আগে তার সংজ্ঞাটা আমরা দিই। তো চলতড়িত বলতে বোঝানো হচ্ছে যে চরিত্রটা স্থির থাকে না, যে চরিত্রটা কত স্থির থাকে না, চলাফেরা করে, ঠিক আছে। এখন ওই যে কারো জন্য স্পিকার বন্ধ হয়নি, খসখস শব্দ হচ্ছে, একটু দেখো স্পিকার বন্ধ না করতে পারলে, দেখো এই যে ডিসপ্লেতে মিউট করার অপশন আছে, ডিসপ্লেতে মিউট করার অপশন থাকার কথা, তো ডিসপ্লে টাচ করলে মিউট অপশন চলে আসে। ফসফর শব্দ আছে, একটু দেখো মিউট অপশনটা খুঁজে দেখো, আছে। আচ্ছা, তো যাই হোক, স্থির তড়িৎটা হলো বিদ্যুৎটা স্থির অবস্থায় থাকবে, আর চল তড়িৎটা হলো কত সেটা পরিবহন করবে। স্থির তড়িৎ যদি উদাহরণ দিতে চাও, তাহলে তোমাদের ছিল ব্যাটারি, ব্যাটারির ভিতর চার্জ স্টোর করা থাকে, আর চলতড়িতের ভিতর আমাদের বাসা বাড়িতে যেসব কারেন্টের তার দেওয়া আছে, লাইন দেওয়া আছে, ওগুলো হলো কত তোমার ছিল কত চলতড়িৎ। আচ্ছা, তো এখান থেকে ফার্স্ট যেটা আমাদের সংজ্ঞাটা জানতে হয়, সেটা হলো কত বিদ্যুৎ প্রবাহ কাকে বলে। আগে শুন, ফার্স্ট সংজ্ঞা হলো কত বিদ্যুৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ বা হচ্ছিল তোমার হলো কত বিদ্যুৎ, তড়িৎ, একটু ভালো ভাষায় লিখলে হচ্ছিল কত বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ বা হচ্ছিল কত বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে। আচ্ছা, সংজ্ঞাটা যদি লিখি, পরিবাহীর
বুঝতে হচ্ছে যে ক্ষেত্র বলে, এই বললাম একটু স্পিকারটা বন্ধ করো না, শব্দ হচ্ছে ভালো হয়, খসখস শব্দ হচ্ছে। একক না কোন বস্তু সেটা কি করতে পারতেছো না নাকি? এখনো খসখস শব্দ হচ্ছে। আচ্ছা দাঁড়াও তো, আমি একটু পরিবাহী কোন পুস্তছেদের মধ্য দিয়ে, মানে একটা তারের ভিতর দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলা হয়? তোমার ছিল কত, তড়িৎ প্রবাহ বলা হয়, ঠিক আছে? মানে মনে করো যে কি পরিমাণ চার্জ একটা তারের ভিতর দিয়ে, যদি একটা তার এভাবে ধরে নাও, এটা একটু যদি তার বলে নাও, ঠিক আছে, এইরকম একটা কি পরিমাণ একটা একটা তার আছে এই তারের ভিতর দিয়ে, মনে করো এইদিক দিয়ে ওই পাশ দিয়ে হচ্ছিল তোমার কত ফ্লো করতেছে, ঠিক আছে, তাহলে কি পরিমাণ একটা চার্জ তোমার হচ্ছিল কত এই তারের ভিতর দিয়ে ফ্লো করতে তোমার হচ্ছিল সময় লাগতেছে হলো কত, টি পরিমাণ সময়, ঠিক আছে? তাহলে টি সময় এ ফ্লো করে কি পরিমাণ চার্জ ওতে, অনেকে অনেক বই তোমার ছিল বড় হাতের কিউ দেওয়া আছে, তো ইচ্ছা ছোট হাতের কিউ বড় হাতের কিউ যেটা খুশি দিয়ে প্রকাশ করো তোমার, তাহলে একক সময় ফ্লো করবে হচ্ছিল কিউ বাই হলো কত, টি, তাহলে এটাকে হচ্ছিল কত আমাদের তড়িৎ প্রবাহ আই বলা হয়, ঠিক আছে? আই ইজ ইকুয়ালস টু কত, কিউ বাই টি, I is equals to কত হলো তোমার, কিউ বাই টি। যদি একক সময়ে কোনো একটা তারের ভিতর দিয়ে যতখানি চার্জ ফ্লো করে সেটাকে বলা হয় গেল, ঠিক আছে? আচ্ছা তাহলে মনে করো যে এটার ভিতর অনেকগুলো চার্জ আছে, চার্জ বলতে আসলে তো ইলেকট্রনই বোঝানো হয়, এর ভিতর অনেকগুলো চার্জ আছে, এতগুলো চার্জ যাচ্ছে, তো একটা যেতে পারে 10টা যেতে পারে 20টা 100টা যেতে পারে, তাহলে কিউ এর মানে আমরা এখান থেকে বলতে পারি এনি, ঠিক আছে? এন হলো যতগুলো চার্জ যায়, 100টা গেলে 100টা, 200, 300, 400, 500 যতগুলো যাবে ততগুলা, ইন্টু হলো কত ইলেকট্রনের চার্জ, এটা হলো কত ইলেকট্রনের চার্জ, এর মান হলো 1.6 × 10⁻¹৯, ঠিক আছে? একক কিন্তু একটু মনে রাখতে হবে, এত কুলম। তাহলে হলো আমরা কত বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝলাম, পরিবাহীর ভিতর দিয়ে যদি একক সময়, অবশ্যই একক সময় বলতে হবে, একক সময় যে পরিমাণ চার্জ হয় সেটাকে বলা হয় কত হলো, তড়িৎ প্রবাহ, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটু সংজ্ঞাটাকে এইভাবে লিখতে পারি, আই ইজ ইকুয়ালস টু এন ই ডিভাইডেড বাই হলো কত, টি, এ কিউ এর বদলে আমরা কত এন ই বসালাম, ডিভাইডেড বাই কত, ই। আচ্ছা তো এখন কথা হলো, এই যখন তড়িৎ প্রবাহটা যখন তুমি পরিচালনা করবা, তো এমনি এমনি তার কারেন্ট যাবে না, তাই না? এমনি এমনি কত এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে না, তোমাকে একটা কি দিতে হবে, সোর্স দিতে হবে, একটা কি দিতে হবে, উৎস দিতে হবে, যেখান থেকে বিদ্যুৎটা তৈরি হয়ে আর একটা জায়গায় যাবে, বিদ্যুৎটা তৈরি হয়ে প্রবাহিত হবে, ঠিক আছে? ওই সোর্স কে বলা হয় ভোল্টেজ সোর্স, কি বলা হয়, ভোল্টেজ আরো যদি একটু ভালো করে ডিফাইন করে বলা হয় তাহলে সেটা বলা হলো কত, ডিসি। আসলে ডিসি বলাটা ঠিক না, ডিসি এসি দুটোই হয়, ডিসি এসি দুটোই হয়, তবে আমাদের লেভেলে এখন আপাতত ডিসিটাই পড়ানো হচ্ছে, এসি নিয়ে আসলে আলোচনা করা হয়নি, ঠিক আছে? এই জন্য আমরা এখান থেকে বলবো হচ্ছে ডিসি বা হচ্ছিল তোমার হচ্ছিল কত, ডাইরেক্ট কারেন্ট সোর্স, ডাইরেক্ট কারেন্ট সোর্স, যেটা হলো কত, ডাইরেক্ট কারেন্ট সোর্স বলা হয়, ঠিক আছে? আচ্ছা একজনের খসখস কন্টিনিউয়াসলি হচ্ছে, অন্যদের সমস্যা হচ্ছে, তুমি যদি না লাইন বন্ধ করতে পারো তাহলে একটু বের হয়ে যাও, ঠিক আছে? কারণ অন্যদের সমস্যা হচ্ছে, আমি নিজেই যে বার আমি পারবো।
আচ্ছা যাই হোক, তো এই বিদ্যুৎ প্রবাহিত করার জন্য আমাদের একটা সোর্স লাগবে, সেই সোর্সটা হলো কত আমাদের ডিসি ভোল্টেজ সোর্স, সেটাকে বললাম আমরা কত ডিসি ভোল্টেজ সোর্স। এখান থেকে আসলে আমাদের কি দিতে হবে, বিদ্যুতের কানেকশনটা দিতে হবে, ঠিক আছে। তো এখন ডিসি ভোল্টেজ সোর্স দেখতে কিরকম, একটা লম্বা একটা দাগ দিবা, একটা ছোট একটা দাগ দিবা, এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে। এই পাশে একটা প্লাস বলা হয়, এই পাশে কথা হলো মাইনাস বলা হয়, এই পাশে কথা প্লাস চিহ্ন, এই পাশে হলো মাইনাস চিহ্ন। এটাকে বলা হয় উচ্চ বিভব, উচ্চ বিভব, আর এটাকে বলা হয় হলো কত নিম্ন বিভব। আচ্ছা ইয়ে করো তো, সবাই লাইন ডিসকানেক্ট করো, আমি আবার লিংক দিচ্ছি। আচ্ছা তাহলে কি হবে, আমাদের একটা কথা উচ্চ বিভব, প্লাস চিহ্নকে বলা হয় উচ্চ বিভব, আর হচ্ছিল মাইনাস চিহ্নকে বলা হয়েছিল কত নিম্ন বিভব। তো বিদ্যুৎ প্রবাহ আমরা বুঝতে পারলাম, সংজ্ঞাটা বুঝতে পারলাম। তো এখন কথা হলো বিদ্যুৎ বিভব, যে বিদ্যুৎ প্রবাহ হয় কোন দিক থেকে কোন দিকে হয়, সেটাকে আর একটা টপিক দেওয়া যেতে পারে, বিদ্যুৎ প্রবাহের দিক, যে কোন দিক থেকে কোন দিকে হয়। তো আমরা সচরাচর জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে, ঠিক আছে। বিদ্যুৎটা যদি তুমি এদিক থেকে এইভাবে যদি একটু সার্কিটটা অঙ্কন করে দাও, আসলে এখানে এটা আসলে এখন না দেই আমরা, আমরা এটা বলি যে তার, এটা কি বলি তার, মানে আসলে পুরাটাই তার। তো এখন মানে এখন পুরাটাই তো ওইভাবে আঁকানো সম্ভব হচ্ছে না বারবার, তা আমি এটাই আঁকাবো, বুঝে নিবা কত এই লাইনটা যেটা সেটা হলো কত তার। এখন ওই যে রোধের যে সাইন ওটা আমি এখন দিতে চাচ্ছি না, ওটা পরে। তো আমাদের ফার্স্ট কথা হলো যে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিক দিয়ে যায়, তো বোঝা যাচ্ছে এখান থেকে উচ্চ থেকে কিসের দিকে যায়, নিম্নের দিকে যায়, ঠিক আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছিল কত পুরাতন বা সনাতন মতবাদ, যেটা বললাম যে বিদ্যুৎ হচ্ছিল কত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এটাকে বলা হয়েছিল কত পুরাতন বা হচ্ছিল কত সনাতন পদ্ধতি বা সনাতন মতবাদ, যে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। যখন ইলেকট্রন আবিষ্কার হলো তখন মতবাদটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তখন কি হয়ে যায়, মতবাদটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সেটা হলো কত, ইলেকট্রন যেদিকে ফ্লো করবে বিদ্যুৎ তার কি হবে, অপোজিট দিকে ফ্লো করবে, ঠিক আছে। তো ইলেকট্রন কোন দিক থেকে ফ্লো করে, ইলেকট্রন হলো কত নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে, ঠিক আছে। নিম্ন বিভব বলতে আসলে মাইনাস, তার মানে এখানে ইলেকট্রন অনেক বেশি পরিমাণে আছে, ঠিক আছে। এখানে কি ইলেকট্রন অনেক বেশি পরিমাণে আছে, ঠিক আছে। তাহলে বেশি থেকে তাহলে কোন দিকে আসবে, অবশ্যই কমের দিকে আসবে, ঠিক আছে। তার মানে ইলেকট্রন তোমার কত এই দিক দিয়ে আসবে, ইলেকট্রন কোন দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে, ঠিক আছে। তো এটা হলো তোমার ইলেকট্রনের যে ফ্লোটা, এটাকে বলা হচ্ছিল তোমার হলো কত আধুনিক মতবাদ, ঠিক আছে। ইলেকট্রনের কথা আধুনিক মতবাদ, আগে আমরা যেটা বললাম কত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এটা হলো সনাতন মতবাদ। আর এখন যেটা আসলো সেটা হলো কত ইলেকট্রন কি হয়
নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, আর ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট তড়িৎ প্রবাহতার কত বিপরীত দিকে হবে, ঠিক আছে? এটা হলো হচ্ছে কত বর্তমান, যখন ইলেকট্রন আবিষ্কার হলো তারপর এই মতবাদটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে নিম্ন বিভব, নিম্ন বিভব কেন হলো, কারণ এখানে ইলেকট্রন অত্যাধিক পরিমাণ আছে, অত্যাধিক পরিমাণ আছে তার মানে এখানে বলতে হয় বাড়তি ইলেকট্রন আছে, আর এখানে ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে। এখানে ইলেকট্রন বাড়তি পরিমাণে আছে, এখানে ইলেকট্রন কি আছে, ঘাটতি, মানে কত ইলেকট্রন শর্টেজ আছে, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে হলো কত আমাদের আসলে দেখলাম যে বিদ্যুৎ ফ্লো করে হচ্ছিল কত, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীত দিকে যায়, যেটা খুশি তুমি মনে রাখো, মানে মনে রাখতে তো সমস্যা নাই আমার, ঠিক আছে? ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট সেদিকে যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, তারপর হচ্ছে হলো আরো বলা যায় এদিক থেকে যদি ইলেকট্রন যায় তাহলে এদিক থেকে পজিটিভ চার্জ গুলো যাবে, পজিটিভ চার্জ যেদিকে যাবে ইলেকট্রন কারেন্টের ফ্লো সেদিকে হবে, মনে রাখো তুমি যেভাবে খুশি সেভাবে, কিন্তু আসলে তো খাতা কলমে যখন লিখতে হবে তখন এটাই বলতে হবে যে ইলেকট্রন যে দিক দিয়ে যায় তোমার হচ্ছে কারেন্ট হলো কত তার অপোজিট দিকে যাবে, ঠিক আছে? ইলেকট্রন কেন এই পাশ থেকে এই পাশে আসবে, কারণ এই পাশে হলো তোমার ইলেকট্রনের আধিক্য আছে, অনেক পরিমাণে ইলেকট্রন আছে, ঠিক আছে? যেহেতু অনেক পরিমাণে ইলেকট্রন আছে, সে এখানে এখানে বেশি ইলেকট্রন থেকে কি করবে, কম ইলেকট্রনের দিকে কি করবে, পাস হবে, অবশ্যই বেশি জায়গা থেকে কিসে আসে, কমের দিকে যায়, ঠিক আছে? তো সেই জন্য আর কি এটা। আচ্ছা, তো তারপর এখন এখান থেকে একটা জিনিস বলা যায় যে দেখি তোমাদের কি কি জানো, তড়িৎ প্রবাহ এইরকম করে এই দিক দিয়ে, হ্যাঁ, তাহলে এই পাশে প্লাস এই পাশে মাইনাস, তো এদিক দিয়ে কারেন্ট যায়, তাই না? আচ্ছা, তো এখান থেকে বোঝা যাচ্ছে কত তড়িৎ প্রবাহের একটা কি আছে, নির্দিষ্ট দিক আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি না তড়িৎ প্রবাহকে ভেক্টর রাশি, তড়িৎ প্রবাহ একটু কি রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে? তড়িৎ প্রবাহের কি আছে, একটা নির্দিষ্ট দিক আছে, এই যে পাচ্ছি তো আমরা উচ্চ থেকে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে যাচ্ছে, ডিরেকশন তো বলা হচ্ছে, ঠিক আছে? ডিরেকশনটা কি হচ্ছে বলা হচ্ছে, তাহলে বলা যায় না, আর আয়াতে একটা মান থাকে 10 এম্পিয়ার 15 এম্পিয়ার কিছু তো মান থাকে, তাই না? 10 এম্পিয়ার 15 এম্পিয়ার একটা কিছু মান থাকে, তো এখন এখান থেকে তো বলা যায় তাহলে তড়িৎ প্রবাহ কি রাশি, একটা ভেক্টর রাশি, চোখে দেখা যাচ্ছে কত এটা ভেক্টর রাশি। আসলে চোখে দেখলে তো আর হয় না, ভেতরে ঢুকে ঢুকতে হয়, ঠিক আছে? তা আমরা তো অনেকেই জানি যে বল হলো কত ভেক্টর রাশি, যেহেতু বল থেকে চাপ পাওয়া যায়, কিন্তু চাপ আবার হলো স্কেলার রাশি। তো এখানে চোখে দেখেও দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহ একটা কি রাশি, ভেক্টর রাশি, কিন্তু আসলে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি না, তড়িৎ প্রবাহ হলো কত স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ কত স্কেলার রাশি। দেখো এই সার্কিটটা তুমি আঁকাইছো, তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে, প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে? এটা খালি তোমার কাছে দিক বলতে পারবা যে প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু সরণ ভেক্টর বলো বা বল ভেক্টর বলো, তখন কিন্তু একটা মান ছিল 10 নিউটন, বল কোন দিকে ক্রিয়াশীল, উত্তর পূর্ব পূর্ব পশ্চিম এরকম কিছু একটা মান ছিল, দিকে ছিল, কিন্তু না হলে 30 ডিগ্রি কোণের বলটা ক্রিয়াশীল, আমি এইদিকে যাচ্ছি বল হলো কত আমার পিছন দিকে, ঘর্ষণ বল যেটা অপোজিট দিকে কত ক্রিয়াশীল, ঠিক আছে? তাদের একটা কিন্তু নির্দিষ্ট দিকও আছে, নির্দিষ্ট কি দিকও আছে, এই তড়িৎ প্রবাহের কিন্তু নির্দিষ্ট দিক নাই, সে কি করবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। আর সার্কিটটা দেখো একবার দিক কই গেছে, উপরের দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, যদি সার্কিটটা আবার এইভাবে আঁকাই, একটু যদি ঢেউ খেলায় যদি দিয়ে দেই, এইভাবে এইভাবে যদি দেই, তাহলে দেখো তড়িৎ প্রবাহ কিভাবে হয়েছে, একবার এইদিকে গেল, একবার উপর দিকে গেল, একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে আবার এইদিকে এইদিকে গেছে। দেখো এক এক জায়গায় এক এক রকম, না কোনো নির্দিষ্ট দিক আছে, কোনো তার নির্দিষ্ট কিন্তু দিকই নাই, ঠিক আছে? কোনো নির্দিষ্ট দিকই নাই, কিন্তু ওই কি করে খালি প্লাস থেকে মাইনাসের দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তো যদি তোমরা একটা ধরো বাসা বাড়িতে এরকম একটা পানির ট্যাঙ্কি আছে না, ওই তোমার ছাদের উপর সব কম বেশি সবারই আছে, ঠিক আছে? এটা হলো কথা ট্যাঙ্কি, চলো এটা কিন্তু উপরে থাকে, বাসা বাড়ির উপরে থাকে, ঠিক আছে? উপর থেকে পানির নলটা তোমার চলো কথা এইখানে, তোমার চলো পানির নল এখানে থাকে, উপরে রাখা হয়, তার কারণ হলো বিভব শক্তিতে বৃদ্ধি পায়, MgH বেশি হয়, এই কারণে তোমার চলো যখন এখানে নলটা খুলবা একটু প্রেশারাইজড পানি পাওয়া যায়, একটু জোরে স্পিডে পানি আসে। আচ্ছা, তো হঠাৎ করে যদি তুমি, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে উচ্চ বিভব, উচ্চ বিভব, উচ্চ বিভব, আর এখানে কত নিম্ন বিভব, তাই না? তো পানি আসে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, কিন্তু নির্দিষ্ট তার দিক আছে, দিক নাই, তুমি হয়তো বলতেছো উপর থেকে নিচে, আর উপর থেকে নিচে এই দিক দিয়ে তো আর একটা লাইন করা যাবে, এই দিক থেকে তো আরো লাইন করা যাবে, তো কোন দিকে গেছে, এই পানির ট্যাঙ্কি থেকে কি একটা পানির ট্যাপ ট্যাপ বের হয় নাকি 10 15টা 20টা বের হয় না, ঠিক আছে? তো উচ্চ বিভব থেকে সে নিম্ন বিভবের দিকে যায়, এটা তার পানির প্রবাহ করার টেন্ডেন্সি, কিন্তু আসলে এক্সাক্ট তার দিক কোন দিকে, এক্সাক্ট কিন্তু দিক নাই, ঠিক আছে? অনুরূপভাবে এটাও এখানে যে এখান থেকে উচ্চ বিভব থেকে সে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, এটা ঠিক আছে, কিন্তু তার নির্দিষ্ট কোনো দিক নাই যে 30 ডিগ্রি কোণ করে গেছে, 60 ডিগ্রি কোণ করে গেছে, বা উত্তর দিক পূর্ব দিক পশ্চিম দিকে, এইভাবে কি কারেন্ট কখনো ফ্লো করে, ঠিক আছে? তো বলা হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ দিকও আছে মানও আছে, তার মানে কত ভেক্টর রাশি, হয়তো বা চোখের দেখা দেখা যায়, কিন্তু আসলে তড়িৎ প্রবাহ কি রাশি, স্কেলার রাশি।
আসো তারপরে তোমাকে চলে যাই। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে হলো যে এই যে তড়িৎ যে প্রবাহ, এই যে তড়িৎ যে প্রবাহ, এই সার্কিটের ভিতর যে তড়িৎ প্রবাহ হয়, এই তড়িৎ প্রবাহ যে মাপার যে যন্ত্র, সেই যন্ত্রকে বলা হয় কত, অ্যামিটার। ঠিক আছে, এভাবে তীর চিহ্ন দিয়ে এ দ্বারা প্রকাশ করা হয়, বা হচ্ছে গোলের ভিতরে তোমার ছেলে এইভাবে দিয়ে এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে তড়িৎ প্রবাহের যে যন্ত্রের নাম, সেই যন্ত্রটার নাম হলো কত, অ্যামিটার। অ্যামিটার বলা হয়, তাহলে এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তারপর আসা হচ্ছিল দেখো তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক যেটা, সেটাকে আমরা তো জানি তড়িৎ প্রবাহের এককে বলা হয় অ্যাম্পিয়ার বলা হয়। তো এখন কথা হলো অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি, অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি, আমরা তো আবার অ্যাম্পিয়ারের সংজ্ঞা জানি না। ঠিক আছে, অ্যাম্পিয়ার বলে সেটা আমরা জানি। তো অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা হলো, এটা মনে হয় বইয়ে থাকার কথা, অ্যাম্পিয়ারের সংজ্ঞা তো না হলে একটু লিখে নিতে পারো তোমরা। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1 কুলম চার্জ। তাহলে আমরা এখানে হলো কত, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1 কুলম, ঠিক আছে, 1 কুলম চার্জ প্রবাহিত হলে, প্রবাহিত হলে বর্তনীতে, হলে বর্তনীতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় বা পাওয়া যায়, সৃষ্টি হয় তাকে অ্যাম্পিয়ার বলে। তাকে কি বলা হয়, অ্যাম্পিয়ার বলে। অ্যাম্পিয়ার এক বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম হলো কত, অ্যাম্পিয়ার। আর ওই বিজ্ঞানীর সম্মানার্থে তার সে এই তার জিনিসটাকে কি করা হলো, তার যে আবিষ্কার সেটাকে অ্যাম্পিয়ার দ্বারাই প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ওই বিজ্ঞানীর সম্মানার্থে করা হয়েছে, মানে প্রতিটা বিজ্ঞানীর তাই, তার নিজে যদি আবিষ্কার করে সেটা সেই নামে চলে। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি 1 এম্পিয়ার, এটাকে এইভাবে বলা হয়, AMP দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কি বলছে, 1 কুলম জুল না, তাহলে 1 কুলম পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 এম্পিয়ার, এটা দেখা যায় 1 এম্পিয়ার সমান আর একটা লেখা যাচ্ছিল কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড বলা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপর আমাদের পরের টপিক হলো কত, ইলেকট্রন বা তোমার ছেলে যে বিদ্যুৎ যে আমাদের ইয়ের ভিতর দিয়ে, তো তারের ভিতর দিয়ে ফ্লো করতেছে, এটা একটা বেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই বেগকে বলা হয় কত, ইলেকট্রনের ত্বরণ বেগ। তারপরের টপিক হলো কত, ইলেকট্রনের ত্বরণ বেগ, ইলেকট্রনের ত্বরণ বেগ। ঠিক আছে, ত্বরণ বেগের সংজ্ঞাটা বইয়ে তো থাকার কথা, যদি থাকে তাহলে আমি আর এটা লিখে দিব না। হ্যাঁ, এই যে এখানে বইয়ে দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তা বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের বা উচ্চ বিভব প্রান্তের দিকে, উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয়, সেই বেগকে বলা হয় কত, ইলেকট্রনের ত্বরণ বেগ, ইলেকট্রনের ত্বরণ বেগ বলা হয়। তাহলে মনে করে একটা তার দেওয়া আছে, এরকম একটা তার আমি ধরে নিলাম, একটু বড় করে আঁকাই তার, এরকম একটা তার। ঠিক আছে, এই তারের ভিতর দিয়ে তোমার মনে করে একটা ব্যাটারি কানেক্ট করা আছে, এই পাশে প্লাস এই পাশে কথা হলো মাইনাস। তাহলে তোমার ছেলে কত, উচ্চ, প্লাস মানে হচ্ছে উচ্চ বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যখন যাবে, ঠিক আছে, তাহলে এর ভিতর দিয়ে যতখানি যে বেগে তোমার আসলে কারেন্টটা পাস করবে বা ইলেকট্রনটা পাস করবে, সেই বেগটা হলো কত, তোমার ইলেকট্রনের ত্বরণ বেগ, সেটাকে কি বলা হয়, ইলেকট্রনের ত্বরণ বেগ। তাহলে ধরে নিলাম হলো কত, তারের দৈর্ঘ্য হলো এল, তারের দৈর্ঘ্য হলো কত, এল। ঠিক আছে, তারের দৈর্ঘ্য হলো কত, তোমার এল, এবং যে এই যে তারের যেটা ক্ষেত্রফল আছে না, যে কতখানি মোটা, সেটাকে বলা হলো কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি এ দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, এবং
আচ্ছা, এবং হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, কতগুলো ইলেকট্রন এক ভিতর দিয়ে পাস করতেছে সেটাকে আমরা একটু অন্যভাবে বলবো। সেটা বলার কারণ হলো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা এটাকে এন দ্বারা প্রকাশ করবো। আসলে আয়তন ধরতে গেলে তো তার তো বিশাল বড় হয়ে যায়, আমাদের বাসা বাড়িতে যেসব তার ছিল তো তোমার অনেক বড় অনেক বড়, তার আয়তন অনেক বিশাল হয়ে যায়। তো অতটা কাজ না করে টোটাল হচ্ছে মনে করো যে ভি আয়তনে থাকে হলো তোমার 10টা ইলেকট্রন, ওতে একক আয়তনে থাকবে হচ্ছে কত 100 ভাগ হলো তোমার হলো কত ভি, এই যে 100 ভাগ ভি হলো এটাকে আমরা করতে বলছি কত একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এটা হলো কত এন, মানে একক আয়তনে, একক আয়তনেটা মানে একটা তারের জন্য ছোট একটু প্রশ্নের জন্য আর কি হিসাব করব। তাহলে আমরা এখন বলতে পারি যে এই তারের আয়তনটা কত একটু বের করে রেখে দিই, তারের আয়তন, তারের আয়তন, তারের আয়তনটা কত, এটা যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো কত এ, আর তার সাথে আরেকটা যদি প্যারামিটার গুণ করে দাও তাহলে কি হয়ে যায় আয়তন পাওয়া যায় এ এল, ঠিক আছে। একটা হলো ক্ষেত্রফল হলে কত একটা প্যারামিটার, দুটো প্যারামিটার আছে, ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য নুন প্রস্থ আছে, তার সাথে যদি উচ্চতা যোগ করে দাও তাহলে কত হলো আয়তন পাওয়া যায়, ঠিক আছে। তাহলে টোটাল আয়তনটা হলো কত তোমার এ এল, ঠিক আছে। আর একক আয়তনে থাকে হচ্ছে কত অনুসংখ্যা হচ্ছে কত এন, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে পুরা তারের ভিতর কতখানি আছে, এই যে পুরা তার, পুরা তারের ভিতর তোমার হচ্ছে অনুসংখ্যা, ঠিক আছে, মোট অনুসংখ্যা যদি বলা যায়, মোট ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি না বড় হাতের এন ইজ ইকুয়ালস টু এ এল এন। একক আয়তনের জন্য যদি এন হয় তাহলে টোটাল যত আয়তন আছে সে আয়তনের পরিমাণ এত, তাহলে টোটাল আয়তন দ্বারা গুণ করলে কত মোট যে ইলেকট্রন সংখ্যা পুরো তারের ভিতর সেটা আমার কি কত বের হয়ে আসবে। আচ্ছা তারপর আমরা এখান থেকে লিখতে পারি, যে গতবার একটু আগে লিখলাম একটু আগে কিউ ইজ ইকুয়ালস টু এন ই, একটু আগে লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এন ইজ ইকুয়ালস টু আবার লেখা যায় কত এ এল এন ই, এ এল এন ই, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা আই ইজ ইকুয়ালস টু কি জানি জানতাম, আই ইজ ইকুয়ালস টু কত জানতাম কিউ ভাগ টি না, তাহলে সেখানে এখন কিউ এর মানটা বসাও, এ এল এন ই ডিভাইডেড বাই হলো কত টি, এলটা কি এ দৈর্ঘ্য, ঠিক আছে। বিদ্যুৎ মনে করো এখান থেকে এখানে যাচ্ছে, সময় লাগছে তার টি সময়, সময় লাগছে কত টি সময়, তাহলে এটা হলো কত এস, এটা হলো কত টি, তাহলে আমরা সূত্র কি জানি এস ইজ ইকুয়ালস টু কত ভি টি, তাহলে সেখান থেকে ভি ইজ ইকুয়ালস টু কত এস বাই হলো কত টি, তাহলে এস এর মান হলো কত এল, টি এর মান হলো কত তোমার আসলে সময়, সময় দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো এল দেওয়া আছে টি দেওয়া আছে, সেটার বদলে কত বসানো যায় ভি বসানো যায়, তাহলে আই ইজ ইকুয়ালস টু এ ভি এন ই, তাহলে এখান থেকে আমাদের ভি ইকুয়াল টু লেখা যায় আই ডিভাইডেড বাই এ এন ই, এটা হলো কত ইলেকট্রনের ত্বরণ বেগ বের করার ইকুয়েশন, ইলেকট্রনের ত্বরণ বেগ বের করার ইকুয়েশন। আচ্ছা এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আসবে আসলে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব করার পর তারপর অঙ্ক করবো এইটাই, এইটা এই সূত্র যেহেতু আসছে এখান থেকে একটা দুটো অঙ্ক করে ফেলবো, ঠিক আছে। এরপর আসবে হচ্ছে আমাদের পরের টপিক হলো কত প্রবাহ ঘনত্ব। ঘনত্ব বললে তো বোঝা যায় একটা জিনিস যে একক ঘনত্বের ভিতর, একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে বা একক আয়তনের ভিতর যতখানি থাকে আর কি, সেটা রো, রো দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো যাই হোক আমাদের এখানে কত ঘনত্ব সংজ্ঞাটা আসছে প্রবাহ ঘনত্ব, টপিক হলো কত প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বটা হলো ওই যে সবার আগে একটা তো সংজ্ঞা থাকবে কোন পরিবাহীর মধ্যে, কোন পরিবাহীর কথা তো সবসময় বললাম যে চল তড়িৎ মানে কত পরিবাহী নিয়ে আলোচনা করা হবে, কোন পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর, কোন পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের
ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। আচ্ছা, তাহলে কোন পরিবাহী প্রতি একক, একক বলছে না তো, মনে করো যে এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে, এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট পাস করে, ঠিক আছে, এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট পাস হয়, অতএব একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কারেন্ট পাস হবে কত, আই ভাগ হলো কত এ, এটাকে আমাদের প্রবাহ ঘনত্ব জে দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি বলা হয়? জে দ্বারা প্রকাশ করা হয়, প্রবাহ ঘনত্ব জে দ্বারা প্রকাশ করা হয় এটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জে ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারলাম কত, আমরা তাহলে জে ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি, আই বাই হলো কত এ, আর আই এর মান তো একটু আগে বের করে আসলাম, সে এখান থেকে আসলো কত আমাদের এন এ ভি, আই এর মান আসছে কত এন এ ভি, এখান থেকে এ আছে, এ আর এ কাটা, তাহলে অতএব জে ইজ ইকুয়ালস টু এন ভিই, তাহলে এই যে ফাইনাল ইকুয়েশন আমাদের বের হয়ে আসলো, ঠিক আছে। তাহলে এর আগে যেটা বের করলাম সেটা তাড়ন বেগের ইকুয়েশন, এবার হলো কত প্রবাহ ঘনত্বের ইকুয়েশন, ঠিক আছে, প্রবাহ ঘনত্বের ইকুয়েশন। তো প্রবাহ ঘনত্বের একক হলো, এর একক হলো অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, একক, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা দেখতেছি তাৎপর্য দেওয়া আছে, কোন পদার্থের প্রবাহ ঘনত্ব মনে করো যে 19.84 × 10⁻⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। তো কোন পদার্থের একটা প্রবাহ ঘনত্ব দেওয়া আছে এত, জে এর মান দেওয়া আছে এত, এটা বলতে কি বোঝো, ঠিক আছে, জে ইজ ইকুয়ালস টু 19.84 × 10⁻⁶, এটা দ্বারা কি বোঝো, এরকম একটা সংজ্ঞা চাইছে, বলছে যে এটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 1 মিটার ক্ষেত্রফলের ভিতর দিয়ে, 1 মিটার ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক কিন্তু এই যে এখান থেকে আসছে, এখান থেকে একক পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছিল কত, 1 মিটার ক্ষেত্রফলের ভিতর দিয়ে, 1 মিটার ক্ষেত্রফলের ভিতর দিয়ে এই যে এই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভিতর দিয়ে, ঠিক আছে, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভিতর দিয়ে তোমার হচ্ছে এই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। আরেকটা জিনিস একটু যদি খেয়াল করে দেখো, খেয়াল করে যদি দেখো, একটু ভেতরে ঢুকে দেখো যে প্রবাহ ঘনত্ব আমরা বলে আসলাম কি যে একক ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু আমাদের ফাইনাল যে ইকুয়েশন আমরা নিয়ে আসছি ওই ইকুয়েশনের ভিতর কিন্তু ক্ষেত্রফল নাই, ওই ইকুয়েশনের ভিতর কি নাই, ক্ষেত্রফল নাই। তাহলে কি বুঝলাম, প্রবাহ ঘনত্ব আসলে ক্ষেত্রফলের উপর কম বেশি যদি করা হয়, ক্ষেত্রফলটা বাড়ানো বা কমানো হয়, তাহলে তোমার আসলে কত, তার প্রবাহ ঘনত্বের কোন রূপ পরিবর্তন হয় না। একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু সংজ্ঞাতে বললাম একক ক্ষেত্রফল, তার মানে অবশ্যই ক্ষেত্রফল আসে, ঠিক আছে, অবশ্যই ক্ষেত্রফল আসে সংজ্ঞা থেকে, সূত্র থেকে, আমি সবখানে দেখতেছি ক্ষেত্রফল আছে, কিন্তু একটু যদি মডিফাই করি সূত্রটাকে, যদি একটু মডিফাই করি, তাহলে যেটা জিনিসটা পাই সেখানে আমার ক্ষেত্রফল নাই, সেখানে আমার কি নাই, ক্ষেত্রফল নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে বলা যায় যে প্রবাহ ঘনত্ব ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, তার মানে তুমি ক্ষেত্রফল তারকে যদি মোটা করো আমার প্রবাহ ঘনত্ব জে এর মান বাড়বে না, তারপর তুমি তারকে যদি ছোট করো, চিকন করে দাও, তাও কত প্রবাহ ঘনত্ব আমার কত কমবে না, এরকম কোনো শর্ত নাই, ফিল আপ করে না, ঠিক আছে। তাহলে আমাদের যখন প্রবাহ ঘনত্ব হয়ে গেল, তাহলে চলো এই টাইপের একটা ছোটখাটো একটা অঙ্ক করে ফেলি, অঙ্ক মানে দুইটা একটা তোমাদের বইয়ে আছে, তো আমি সেই হিসাবে মনে করো যে আমি আর কি লিখবো না, কোশ্চেনটা লিখবো না, খালি ডাটাগুলো আমি লিখে দেই। আচ্ছা, এখানে দেখো হচ্ছে, ধরো 1 মিলিমিটার একটা ক্ষেত্রফল দেওয়া আছে, বোঝা যাচ্ছে তোমার ক্ষেত্রফল ইকুয়াল টু 1 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, এটা ক্ষেত্রফল, তাহলে এটাকে মিটারে যদি করো তাহলে 10⁻⁶ মিটার স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, প্রতি ঘন মিটারে মুক্ত ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, প্রতি ঘন মিটার মানে বলতে কত, একক ঘন মিটার বলে দেওয়া আছে, মানে একক আয়তনে, তাহলে এন এর মান দেওয়া আছে হলো কত, 6.6.02 × 10⁻² হলো কত, 23, ঠিক আছে।
তাহলে একক আয়তনের অনুসংখ্যা ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে কত, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23, এবং যদি পরিবাহিতে 5 এম্পিয়ার তড়িৎ ফ্লো করা হয়, আই এর মান হলো কত 5 এম্পিয়ার, যদি তড়িৎ ফ্লো করানো হয় তাহলে ইলেকট্রনের তার বেগ ভি বের করতে হবে, তারপর হলো কত জে বের করতে হবে, ঠিক আছে? এ দেওয়া আছে, এন দেওয়া আছে, আই দেওয়া আছে, আমাকে ভি বের করতে হবে। ভি ইজ ইকুয়াল টু কত, এন এ, আই ইজ ইকুয়াল টু ছিল কত, এন এ কত, ভি। তাহলে এখান থেকে ভি এর মানটা খুব সহজে বের হয়ে যাবে, যেখানে আমার সব মানই জানা, এন এ যা যা দেওয়া আছে সব মানই তোমার জানা, ঠিক আছে? তারপর জে এর মান তো আমরা দেখে আসলাম, জে এর মান কত আসে, এন ভি ই মনে হয় আসছে, ঠিক আছে? তারপর জে এর মানটা বের করবো, এখান থেকে সব মানই দেওয়া আছে, বসাই দিবে ক্যালকুলেটার ইনপুট করে, তারপর ছিল কত জে এর মানটা পাবো। আচ্ছা, তো এই অঙ্কটা সহজ ছিল, এটা আমরা করতেছি না, আমরা তারপর আর একটা অঙ্ক করবো, তোমরা এটা খালি তুলে রেখে দিই, এটা বইয়েও আছে, একটা মানে ভূমিকার অঙ্ক বলতে পারো। তো একটা মনে করো যে কপার তার দেওয়া আছে, আর পরের অঙ্কটা একটু দেখো, একটা সার্কিটে দেওয়া আছে, এরকম একটা সার্কিটের ভিতরে ছিল কত কপারের তার দেওয়া আছে, এটা গেল কত কপারের তার, এটা সার্কিটে যে প্লাস মাইনাস যেটা দেওয়া থাকে আর কি, এটা হলো কিসের তার, কপারের তার। তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে তোমার হলো 2 × 10⁻⁶ m², তুই তো না, একটু দেখে নে মানগুলা, মান সমস্যা নাই তো, 2 × 1 = 19 হলে মান কি হবে, হ্যাঁ 2 × দেওয়া আছে। তারপর হচ্ছে হলো এই যে পুরো সার্কিটের যে তার দিছ, তার কিন্তু আমি আবার বলতেছি এইটুকু না, তার হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তো এখান থেকে মোটা করে নিয়ে যাওয়াটা একটু বিশ্রী দেখাবে, তোমাদের আসলে দেখতে তখন বিশ্রী লাগবে, অথবা একটু সেটা একটু সুশ্রী দেখানোর জন্য, একটু ভালো দেখানোর জন্য আর কি এই পদ্ধতি। তো এই তারের একটা কি আছে, ওজন আছে, ভর আছে, তো ভর বলে দিছে আমাদের এম এর মান বলে দেওয়া আছে, কপারের কপারের আণবিক ভর বলছে এখান থেকে 63.5 গ্রাম, আসলে পুরো তারের ভর না, আণবিক ভর। তারপর ঘনত্ব দেওয়া আছে 8944 kg পার m³, ঠিক আছে? তাহলে কপারের আণবিক ভর দেওয়া আছে, কপারের ঘনত্ব দেওয়া আছে, কারেন্টের ফ্লো দেওয়া আছে, I = 6 ampere, I = 6 ampere, আমাকে বের করতে হবে V = what, আর হচ্ছে হলো আমাদের এখান থেকে J = what। তো আমরা তো V = আমরা ইকুয়েশন জানি কত, V = I/NaE। তো এখানে আই এর মান দেওয়া আছে 6 এম্পিয়ার, ই এর মানও জানো তোমরা, এর মান জানো, এর মানও জানা আছে, কিন্তু এন এর মান জানা নাই, ঠিক আছে? সমস্যা হলো কথা আমাদের এন এর মান জানা নাই, এন দেওয়া নাই, এনটা আমাকে কি করতে হবে, আগে ফাইন্ড আউট করতে হবে, এন না বের করতে পারলে অঙ্ক হচ্ছে না আমাদের, ঠিক আছে? তো যদি এন না বের করতে পারো তাহলে তোমার ভি বের হবে না, ভি বের না করতে পারলে তোমার কাছে জেও বের হবে না, একসাথে দুটোই বের হবে না। তাহলে এখন কথা হলো যে এন এর মান কিভাবে আমরা বের করব। আচ্ছা, এন মানে কি আগে সেটাকে বলো, একক আয়তন, আয়তন আছে কত, সেটা হলো কিন্তু একক আয়তন। তাহলে আমরা যদি এই পুরো তারের আয়তনটা বের করতে পারি, ঠিক আছে, তাহলে পুরো তারের আয়তনে এতগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেখান থেকে একক আয়তন আমরা বের করবো, আস্তে আস্তে একটু দেখি, আমি আগে ভিতরে ঢুকি। দেখো রো ইজ ইকুয়ালস টু এম ভাগ হলো কত ভি লেখা যায়, তো তোমরা আমাকে একটু ভি এর মানটা একটু বের করে কত আসে সেটা একটু বলো, ঠিক আছে? ভি এর মানটা কত আসে সেটা একটু বলো, এই ভি এটা বড় হাতের ভি, আয়তনকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়, আর এই যে এই বেগটাকে ছোট হাতের ভি এ দেয়, এটা মাথা, ছোট হাতের ভি এর মাথায় এরকম করে পেঁচায় দিতে হয়, আর বড় হাতের ভি একদম কিছু করতে হয় না, ঠিক আছে? কারণ হচ্ছে না আমাদের টানায় লিখে যায়, এই দেখো এখানে ছোট হাতের ভি বড় হাতের ভি দুটাই পড়লো, এটা হয়তো ভাই তোমাদের একটু কনফিউশন থাকে, তো বড় হাতের ভি এরকমই থাকবে, আর ছোট হাতের ভি যদি একবার টানা লিখতে চাও তাহলে একটু মাথাটা গোল করে দিবা। অনেকে আবার এই যে এইভাবে হয় যে লিখতে লিখতে, এই যে এটা কত, ইউ না ভি, এটা কিন্তু ভি, ঠিক আছে? দেখতে ইউ এর মতো কিন্তু এটা কিন্তু ভি, ওই যে মাথা পেঁচানো আছে, আর ইউ এর হচ্ছে এরকম পেঁচানো থাকে, ইউ হলো এরকম আর ভি এর হলো মাথা পেঁচানো, ঠিক আছে? এটা হলো লেখার পদ্ধতি এখানে। আচ্ছা যাই হোক, আমাকে একটু আয়তনটা কত আসে সেটা একটু বলো, যে আয়তনের মান কত আসে সেটা একটু খালি বলো, 7.1 × 10⁻³ কত -3 নাকি, এত m³। যাই হোক, এটা একটা আয়তন আসছে আমাদের। আচ্ছা তাহলে আয়তন পাইছো, ঠিক আছে? তোমাকে বলতে পারবা এই আয়তনটা কিসের, কপারের কি 1 মোলের জন্য না, একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু আণবিক ভর বললাম, এটা কি বললাম, আণবিক ভর বললাম, ঠিক আছে? কার আণবিক ভর, কপারের আণবিক ভর, তো কপারের কি হয় 1 মোলের আণবিক ভর দেওয়া থাকে না, ঠিক আছে? আমরা যে ওই যে কেমিস্ট্রিতে পড়ে আসছো পারমাণবিক ভর আণবিক ভর, তো যেটা দেওয়া থাকে সেখানে কিন্তু তোমার 1 মোলেরই দেওয়া থাকে, ঠিক আছে? তার মানে তুমি যে আয়তনটা পাবা, যেহেতু 1 মোলের ভর নিয়ে কাজ করতেছো, যে আয়তনটা পাবা সেটা কত, 1 মোলের আয়তন পাবা, ঠিক আছে? 1 মোলের আয়তন পাবা,
আর আমরা জানি এক মোলে থাকে হলো কত, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 23, মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন থাকে। তার মানে আমরা বলতে পারি যে 7.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত আয়তনে ইলেকট্রন থাকে। ইলেকট্রন এটা তাহলে আমি মুছে দিলাম, কিন্তু থাকে হলো কত 6.023 ইন্টু হলো কত 10 টু দি পাওয়ার হলো কত 23 টি ইলেকট্রন। অতএব একক আয়তনে থাকে হলো তোমার হলো কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার হলো কত 23 ডিভাইডেড বাই হলো কত 7.1 ইন্টু 10 টু দি পাওয়ার হলো কত 23। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো, এন এর মানটা পাবো একক আয়তনে। ঠিক আছে, তো এখানে একক আয়তনটা দেওয়া ছিল না, আগে আমরা একটু টেকনিক খাটাখাটি করছি বের করে নিছি। ঠিক আছে, একটু টেকনিক খাটা কি করে নিছি বের করে নিছি। আচ্ছা আবার বলি, এত আয়তনে অণু থাকে, এটা কেন আমি এটা বললাম আয়তনে থাকে, কারণ আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক মানে কত, এখানে এক মোলে থাকে। আমরা তো এটা জানি কেমিস্ট্রি থেকে, তো জানি যে এত সংখ্যক অণু থাকে কত, এক মোলে। আর যেহেতু আমরা ভরটা নিছি কত, এক মোলের ভর নিছি, সেহেতু যে আয়তনটা পাবো সে আয়তনটা হলো কত এক মোলের জন্য। ঠিক আছে, তাহলে এত আয়তনে থাকে হচ্ছে এতগুলো ইলেকট্রন, অতএব একে থাকে। কাল রাতে এক ভাইয়ের সাথে কথা হলো তোমার বগুড়া, ঠিক আছে, তো ভাই নাকি ব্যাচ পড়াচ্ছে, বুঝছো, মানে ব্যাচ বলতে বাসা বাসা ছোট ছোট করে টুকটাক করে পড়াচ্ছে, একদম শুরু থেকে পড়াচ্ছে। তোমার সব আজিজুলে, তোমাদের ব্যাচেরই আজিজুলের স্টুডেন্ট। ঠিক আছে, তো দেখে আমার অনুভব হলো যে যারা মনে করো যে এই রকম করে পড়তেছে তারা কতটা আগায় আছে। ঠিক আছে, তাহলে যারা মনে করো যে হয়তো বা বগুড়া বলো, রাজশাহী বলো, ঢাকা বলো, বা যে কোনো জায়গায় বলো, যারা প্রাইভেট পড়ছে কোনো কিছু কম বেশি, তারা তো এই চ্যাপ্টার শেষ, এগুলা হয়তো শেষ করে তোমার চলে গেছে যে আলোতে, চলে গেছে 5 নম্বর 6 নম্বর চ্যাপ্টারে চলে গেছে। ঠিক আছে, তো সেই হিসাবে আসলে একটা ব্যবধান তৈরি হয়ে গেল, মানে ভালো রকম ব্যবধান তৈরি হয়ে গেছে। একদল হলো ফার্স্ট ইয়ারে পড়েই নি, তারা মনে করো যতটুকু পড়ছিল এই কোয়ারেন্টাইনে, এই করোনায়, লকডাউনে সব ভুলে গেছে, তারা একদম নতুন ফার্স্ট ইয়ার হয়ে গেছে। কেউ কেউ হয়তো টুকটাক পড়ে পড়ে মনে রাখছে, আর কেউ কেউ মনে করো এমন ভাবে পড়ছে সে একদম আগে চলে গেছে। যে আগায় গেছে তাকে ধরাটা কিন্তু খুবই টাফ হবে, ওই কিন্তু আসলে অনেক আগায় গেছে। ঠিক আছে, ওর কাছে এখন প্রচুর সময়, ওই কিন্তু এক্সট্রা কিন্তু পাইছে, 3-4 মাস এক্সট্রা পাইছে। ঠিক আছে, ও এখান থেকে এন এর মান পাইছি, তো আমাদের ইকুয়েশনে কিন্তু এন এর মানটাই কত অজানা ছিল। ঠিক আছে, তো এন এর মানটা বসাই দিবা, বাকি যেটা আছে সেটা বের করে নিও, আমি এটা মুছে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তো এ হলো আমাদের এখানকার অঙ্ক। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হলো আমাদের, আচ্ছা দেখি, আর অঙ্ক অঙ্ক আছে দুই একটা, অঙ্ক শেষ নেই, অঙ্ক শেষ আছে, তবে তারণবেগের অঙ্ক এটাই আসলে সর্বোচ্চ, এরপর আর কি নাই। তো যাই হোক, এরপর আসে হচ্ছিল বিজ্ঞানী ওম, তো জার্মান বিজ্ঞানী, তার নাম হচ্ছিল কত ওম, তার নামের সম্মানার্থে একটা কুইজনে লেখা দেখছিলাম যে এই বিজ্ঞানীর নামের সম্মানার্থে তোমার হচ্ছিল ইয়ে দেওয়া হয়েছে, ওই জিনিসটার নাম দেওয়া আছে তার নাম অনুযায়ী। তো সব বিজ্ঞানী তো যেটাই আবিষ্কার করে তার নাম দিয়েই দেয়, তো ওম যেটা আবিষ্কার করেছে সেটা হলো ওহমের সূত্র। তো ওহমের সূত্র থেকে আমরা মনে করো যে যাওয়ার আগে একটা জিনিস দেখি, একটু ছবি আঁকায় দেখি। মনে করো একটা কি আছে, এটা ব্যাটারি আছে, এটা হলো ব্যাটারি আছে, তো ব্যাটারি দিচ্ছে 2 ভোল্টেজ, তার সাথে এখান থেকে কি দিচ্ছে একটু সার্কিট আঁকাইছো। ঠিক আছে, তো এখানে মনে করো যে অ্যাম্পিয়ার দিছো, অ্যামিটার দিছো, দিয়ে তুমি কত পাইছো, হয়তো বা 1 অ্যাম্পিয়ার পাইছো। ঠিক আছে, এরকম একটা ফ্লো পাইছো, তো তোমার ভাল লাগলো না, আর একটা ব্যাটারি যোগ করছো, করে একটু পাওয়ারফুল ব্যাটারি দিছো। ঠিক আছে, দিয়ে এখানে আবার সার্কিট আঁকাইছো, দিয়ে এখান থেকে হয়তো বা তুমি হচ্ছিল কত কারেন্ট পাইছো, হলো তুমি কত হলো 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখান থেকে হলো তুমি দেওয়া হচ্ছিল কত 4 ভোল্টেজ। আচ্ছা, আবার দিছো, তোমার আসলে ভাল লাগেনি। ঠিক আছে, তাহলে এখানে দিছো ছিল কত 6 ভোল্টেজ, আউটপুটে তুমি হয়তো বা পাইছো হলো কত 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো ছবিগুলোর ভিতরে, একটু যদি খেয়াল করে দেখো, আমি ভোল্টেজ বাড়াইছি, ঠিক আছে, ভোল্টেজ বাড়াইছি, সাথে সাথে কি বাড়তেছে আমাদের, তড়িৎ প্রবাহ বাড়তেছে। ঠিক আছে, তো বিজ্ঞানী ওহমের হঠাৎ করে মাথার ভিতর ঢুকলো যে এটার ভিতর কিছু একটা সম্পর্ক আছে, এটার ভিতর কি আছে, একটা সম্পর্ক আছে অবশ্যই, তা না হলে আমি ভোল্টেজও বাড়াচ্ছি, ওই সেম সার্কিটে কারেন্টের ফ্লো কি হচ্ছে, বাড়তিছে। তার মানে আমি যত ভোল্টেজ দিব তত কারেন্ট পাবো, যত ভোল্টেজ দিব তত কি পাবো, কারেন্ট পাবো। ঠিক আছে, তো সেটার উপর ভিত্তি করে ওহম একটা সূত্র দিছে, সেই সূত্রটার নামই হলো আমাদের হচ্ছে ওহমের সূত্র, ওটাকে বলা হচ্ছে হলো কত, তড়িৎ প্রবাহ সমানুপাতিক হচ্ছে হলো কত বিভব পার্থক্য। বিভব বলা যায়, আসলে বিভব পার্থক্য বলা যায়, যাই হোক আমরা বিভবই বলি। তাহলে যদি এখন একটু সিম্বল দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি আয় সমানুপাতিক হলো কত ভি, আয় সমানুপাতিক হলো ভি। একটু সমানুপাতিক নিয়ে একটু আলোচনা করে দেখি,
একটু সমানুপাতিক নিয়ে বলি, এখন দেখো এখানে একটু জিনিস দেখো, যে পরিমাণ তুমি ভোল্টেজ দিবা সেই পরিমাণে কত কারেন্ট পাবা। তো অপোজিট ভাবে বলা যায়, যে পরিমাণ কারেন্ট দিব সেই পরিমাণ ভোল্টেজ পাবো, ঠিক আছে? আচ্ছা তো এটা তো লিখতে পারি আমরা, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, তাই না? যেটা খুশি সেটা লেখা যায়, ঠিক আছে? কিন্তু আসলে লেখার একটা প্রসিডিউর আছে, সমানুপাতিক লেখার একটা কি আছে, প্রসিডিউর আছে। সে প্রসিডিউর হলো প্রথমে লিখতে হয় ফলাফল, ফলাফল, তারপর লিখতে হয় তোমার হলো কারণ, কারণ মানে কজ, যে কারণে তুমি রেজাল্টটা পাবা। তো আমি কিন্তু সার্কিটে ভি দিছি, আর কত কি পাইছি, আই পাইছি, ঠিক আছে? সার্কিটে কি দিছি, ভি দিছি। এটা সার্কিটে ভোল্টেজ সোর্স দিছো, আর আউটপুটে তুমি কি পাইছো, কারণ পাইছো, মানে রেজাল্ট পাইছো, রেজাল্ট হলো কত, কারেন্ট, ঠিক আছে? বিদ্যুৎ পাইছো। তো আমাদের আসলে এই জিনিসটার এই জিনিসটা এক জিনিস হয় না, এটা আর এটা তোমার আসলে কত এক জিনিস নয়, ঠিক আছে? একটু ডিফারেন্ট আছে, এখানে তুমি ভোল্টেজ দিবা কারেন্ট পাবা, আর এখানে কারেন্ট দিলে কত ভোল্টেজ পাওয়া যাবে, মানে হচ্ছে রিভার্স হচ্ছে। এটা হলো কত আমাদের প্রসিডিউর, আমরা সবসময় কি দিই, ব্যাটারি লাগাই, কারেন্ট লাগাই, কারেন্ট লাগাই না, কিন্তু আমি আউটপুটে কি পাই, ঠিক আছে? কারেন্ট, আউটপুটে ভোল্টেজ, ইনপুটে ভোল্টেজ দিব, আউটপুটে কারেন্ট দিব। কিন্তু এখানে হয়ে গেল আমি ইনপুটে কারেন্ট দিব, আউটপুটে ভোল্টেজ পাবো। তো এই জিনিসটা আসলে সচরাচর ঘটে না আমাদের সাথে, আমাদের সাথে সবসময় কি ঘটে, আমরা ভোল্টেজ দিব, কারেন্ট পাবো। তো এই জিনিসটা আসলে কেউই খেয়াল করে দেখে না, আমিও ওইভাবে খেয়াল করি না, কারণ ওই সমানুপাতিক, একটা বাড়লে একটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। তো এখানে একটু একটু দেখতে হয়, কারণ হচ্ছে আমরা তো কখনো এটা করি না, তাই না? আমরা তো কখনো এটা করি যে সার্কিটে কারেন্ট দেওয়ার ভোল্টেজ পাই। তো দেখো আমরা কিন্তু গতবার একটা টপিকে পড়ে আসছিলাম, ডাব্লু সমানুপাতিক কত কিউ লিখছিলাম, তাই না? আমরা দেই কোনটা, কিউ দেই, আর আউটপুটে কত কাজ পাই। কিন্তু এটা আবার কিন্তু এইভাবে লেখা যায়, কিউ সমানুপাতিক কত ডাব্লু, এটা বলা যায়। কাজ দিলে কত হলো, তাপ পাওয়া যায়, মানে কাজ করলে তো তাপ পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, এটা হলো কি 100% অ্যাপ্রোপ্রিয়েট না। কেন 100% অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমি যে পরিমাণ কাজ দিব সেই পরিমাণ হিট পাবো না, ঠিক আছে? কিছু পরিমাণ লস হবে, প্রচুর পরিমাণে লস হবে, কিছু পরিমাণ না। এখান থেকে হয়তো তুমি যদি 100 জুল দাও তাহলে হয়তো বা 90 জুল পাবা, আর এটার ক্ষেত্রে তুমি কাজ যদি দাও 100 জুল তাহলে এটা পাবা হচ্ছে তোমার 20 জুলও পাবা না তুমি, ঠিক আছে? এটা প্রচুর পরিমাণে লস হয়ে যায়, ঠিক আছে? তার মানে দুটো জিনিস কথা এক জিনিস না। এটা একটু খেয়াল রাখবা যে সমানুপাতিক লেখার জন্য, সমানুপাতিক লেখার জন্য আমাকে অবশ্যই কারণ রাখতে হয় ডান পাশে, আর বাম পাশে হলো কথা হলো ফলাফল, ঠিক আছে? তো ওহম দেখলো যে, ওহম দেখলো কি, আমি যে পরিমাণ হচ্ছিল বিভব যত বাড়াচ্ছি বিদ্যুৎ প্রবাহটা কত তত বাড়তেছে, তার মানে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা তাহলে সমানুপাতিক তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসে, সে যদি কনস্ট্যান্টটা তুমি বসাও, ধরো সামথিং একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আপাতত আমি একটু জি দ্বারা প্রকাশ করব, এই জিটা কি সেটা একটু পরে আসতেছি। আচ্ছা তো দেখো এখান থেকে যদি আমি একটু গ্রাফ আঁকাই, ওয়াই ইকুয়াল টু কত এম এক্স, তাই না? এটা হলো কত ওয়াই, এটা হলো কত এম, এটা হলো কত এক্স। যদি এখন গ্রাফ আঁকাই তাহলে এটা কত হয়, মূলবিন্দুগামী সরলরেখা গ্রাফ না, ওয়াই ইকুয়াল টু এম এক্স মূলবিন্দুগামী সরলরেখা গ্রাফ, যেটা এক্স অক্ষ বরাবর, দেখো এখান থেকে কম্পেয়ার করো, এক্স অক্ষ বরাবর ভি বসতেছে, আর ওয়াই অক্ষ বরাবর কি বসতেছে, আই বসতেছে, এটা আই, ঠিক আছে? আর এম হলো কত ঢাল, ঢালটা এখন কিভাবে বের করে, তো সরলরেখা তো করে আসছো তোমার যে ম্যাথের, এটা হলো কত ঢাল, ঠিক আছে? থিটা যদি হয় তাহলে ট্যান থিটা দিয়ে বের করা যাবে, বা হচ্ছিল যদি তুমি এটা ওয়াই এর মান, এটা যদি এক্স এর মান, তাহলে সেখান থেকেও ঢাল বের করা যাবে। ঢালকে কি বলা হয়, জি বলা হয়। তার মানে আমাদের এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায় যে ওহমের যে সূত্র সেটা দেখতে কিরকম হলো, লিনিয়ারলি প্রপোর্শনাল বা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এগুলো সমীকরণ থাকে, এগুলো আসলে কত ওহমের সূত্র মানে না, এগুলো কি ওহমের সূত্র কি হয়, এগুলো মানে না, কার্ভের ইকুয়েশন হবে না, ঠিক আছে? আচ্ছা তো এই যে 40 মিনিট হয়ে গেছে, আমি লাইনটা একটু ডিসকানেক্ট করে নতুন করে আবার কল দিচ্ছি।
আচ্ছা, তাহলে প্রথমবার আমরা কত ইউজ করলাম হলো কত কপারের তার, তারপর বিজ্ঞানী মনে করলো যে না আমি আর কপারের তার ইউজ করবো না, এবার দেখি অ্যালুমিনিয়ামের তার দিই। তাহলে আমি একটু লিখে রাখি, প্রথমবার কপারের জন্য এইসব রিডিং, কপারের জন্য কি এইসব রিডিং, এবার দিছে হচ্ছে কত অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের তার দিছে, ঠিক আছে, এবার দিছে কত অ্যালুমিনিয়ামের তার দিছে, তার জন্য হয়তো রিডিং একটু চেঞ্জ আসছে, যে পরিমাণ ভোল্টেজ দিছে ওই সেম আসেনি, হয়তো বা এখানে কিছু কম বেশি আসছে, 0.9 আসছে, এখানে হয়তো বা 1.9 আসছে, একটু চেঞ্জ পাইছে, ঠিক আছে, এখানে 2.8 আসছে। তো দেখতেছে যে এখানে আমার একটা জিনিস, যে এর আগে যত ভোল্টেজ বাড়াইছে তত কারেন্ট পাইছে, এবার দেখলো যে ভোল্টেজ আমি সেম রাখলাম, তারটা চেঞ্জ করে দিলাম, মানেরও পরিবর্তন আসলো, ঠিক আছে। তার মানে ওই মনে করলো যে তার মানে এই তারের ভিতর কিছু একটা ভেজাল আছে, এই তারের ভিতর দেখো, তাই তো হচ্ছে, আমি কিন্তু ভোল্টেজ সোর্স আমি চেঞ্জ করিনি, ভোল্টেজ সোর্স কি চেঞ্জ করছি, চেঞ্জ করিনি, কিন্তু আমার আউটপুটে আমি মানগুলো কেন জানি ডিফারেন্ট পাইলাম, আউটপুটে কি মানগুলো ডিফারেন্ট পাইলাম, তার মানে অবশ্যই তারের মধ্যে কি আছে, ভেজাল আছে। আমি কপার দিছিলাম একরকম মান পাইছি, অ্যালুমিনিয়াম দিছি আউটপুটে এক রকম মান পাইছি, তার মানে অবশ্যই হলো কত এই তারের ভিতর কোনো না কোনো কি আছে, ভেজাল আছে। ওই ভেজালটাকে বলা হলো কত, পরিবাহিতা, পরিবাহিতা, জিকে বলা হলো কত, পরিবাহিতা, যেটা কি করে পরিবহনে সাহায্য করে, ঠিক আছে, পরিবাহিতা জিনিসটা কি, যেটা পরিবহনে সাহায্য করে। আর রোধ হলো কত, বাধা, বাধা হলো কত, যে জিনিসটা কত বাধা দেয়, পরিবহন করতে দেয় না, তার মানে পরিবাহিতার বিপরীতটা হলো কত, রোধ, ঠিক আছে। আচ্ছা, যে জিনিসটা আমাদের বিদ্যুৎ প্রবাহ করতে সহায়তা করে সেটাকে বলা হয় কত, পরিবাহিতা। যদি সংজ্ঞা লিখতে চাও, কোন পরিবাহী রোধের বিপরীত সংখ্যাকে এর পরিবাহিতা বলে, কোন পরিবাহী রোধের বিপরীত সংখ্যাকে, কোন পরিবাহীর রোধের বিপরীত সংখ্যাকে পরিবাহিতা বলে। থেকে জি দ্বারা প্রকাশ করা হয় এবং একক হলো কত, সিমেন্স, কি সিমেন্স, সিমেন্স না আগে মোবাইল কোম্পানি ছিল একটা, আমার ছোটবেলার দিকে একদম, যখন মনে করে যে এই 7-8 তখন দেখতাম সিমেন্স এর মোবাইল খুব চলতো, সিমেন্স। বা আর একটা নাম আছে মাহো বলা হয়, বা কি বলা হয়, মাহো, মাহো। তো আমরা দেখো জি ইকুয়ালস টু তাহলে লিখতে পারি 1/R, তাহলে 1/ হলো কত ওহম, ইকুয়াল টু কত ওহম মাইনাস, ঠিক আছে, এটাকে বলা আসলে কত সিমেন্স বা মাহো, আর একটা নাম দেখতেছি এখানে মাহো লেখা আছে, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে দেখো জি এর বদলে বসাতে পারি কত, 1/R বসাতে পারি, তাই না, 1/ কত আর বসাতে পারি, তাহলে ভি ইকুয়ালস টু কত হলো কত, আই আর, ভি ইকুয়ালস টু কত, আই আর, আমাদের ইকুয়েশন চলে আসছে, আমাদের যে ঐতিহাসিক যে সূত্র যেটা হলো কত, ভি ইকুয়ালস টু আই আর, যেটা তোমরা পড়ে আসছো সেটাই, ঠিক আছে। এটাও কিন্তু তোমার ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর ইকুয়েশন, এখানে তোমার ছিল কত, ওয়াই ইকুয়াল টু এম এক্স বলা যায়, যদি আমরা একটু ওয়াই ইকুয়াল টু এম এক্স লিখি, এখান থেকে যদি লিখি ভি ইকুয়ালস টু কত আর আই, ওয়াই ইকুয়াল টু কত এম এক্স, তাহলে এখন যদি আমরা গ্রাফ আঁকাই, যদি আমরা কি করি গ্রাফ আঁকাই, তাহলে গ্রাফে আমাদের কি হবে, ওয়াই অক্ষ বরাবর হলো কত ভি গেছে, আর এক্স অক্ষ বরাবর হচ্ছিল কত আই গেছে, তাহলে এখান থেকে এটা পাওয়া যাবে হলো কত, হচ্ছে কত ঢাল, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স এরই ঢাল, তো ঢালটা হলো তোমার এখান থেকে কি হবে আর, যে ঢাল সেটা হলো কত আর। আর এইটার জন্য যে গ্রাফ আঁকাইছিলাম সেখানে দেখো একটু যদি খেয়াল করো, গ্রাফটা কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর ভি ছিল, ওয়াই অক্ষ বরাবর আই ছিল, ঠিক আছে, আর ওটার যে ঢাল পাবো ওই ঢালটা ছিল আমাদের কত, যে জি ছিল, দুটো কিন্তু এক গ্রাফ না, আই ভি চেঞ্জ হয়ে গেছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আই ভি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তো যেহেতু আমরা এখন রোধ কে ইন্ট্রোডিউস করে দিছি, আর কে ইন্ট্রোডিউস করছি রোধ, তার মানে আমাদের যে সার্কিট, এই সার্কিটের ভিতর কি আছে, রোধ আছে, এই যে এগুলার ভিতর কি আছে, সার্কিটের রোধ আছে, তো রোধ কে আমরা এইভাবে গিজিবিজি দ্বারা প্রকাশ করি। আসলে রোধ বলতে আসলে এইটুকু, রোধ বলতে আসলে এইটা বোঝায় না, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো সার্কিটেই কত রোধ আছে, এখন পুরো রাস্তা যদি ঘিজিমিজি করে দাও তোমার নিজেরই কাছে বিরক্ত লাগবে, বারবার এত ঘিজিমিজি আঁকানো যায় নাকি, ঠিক আছে, এই জন্য এইটুকুতে অল্প একটু জায়গায় খালি ঘিজিমিজি করে দেওয়া থাকে, আপ ডাউন,
দিয়ে বোঝানো হয় কত, এই পুরো তারের মধ্যে কি আছে, রোধ আছে, ঠিক আছে? তার মানে রোধ শুধু এইটুকু না, আবার বলি রোধ কিন্তু এইটুকুতে না, পুরো তারের মধ্যে কি আছে, রোধ আছে, ঠিক আছে? কম বেশি সব তারে রোধ আছে, রোধ থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যে টপিকটা পড়বো, এই টপিকটা আসলে আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে নাই, ইন্টারমিডিয়েটের সিলেবাসে নাই। তবে আসলে যে বলে না, অ্যাডমিশন তো আর সিলেবাস মানে না, অ্যাডমিশন কিন্তু আসলে কিন্তু সিলেবাস মানে না। তো একটা টপিকের জন্য তো আসলে আমাদের বাদ দেওয়া ঠিক না, আসলে এটা আসলে একটু পড়ে নেই আমরা, আসো দেখি আমাদের এক পরের টপিকটা। আচ্ছা, এক টপিক পড়ার পর আস্তে আস্তে কয়েকটা টপিক শিখে নিব, তারপর অঙ্ক যাবো। ফিজিক্যালস টা আই আর দিয়ে অঙ্ক নাই ওইভাবে, এর সাথে আর একটু গবেষণা করে আর অন্য অন্য সূত্র নিয়ে এসে রিলেশন নিয়ে আসা হয়েছে। আর ফিজিক্যালস টা আই আর দিয়ে আমরা সার্কিট সলভ করবো। সার্কিট সলভ করার অনেক ইকুয়েশন আছে হয়তো, কিন্তু ফিজিক্যালস টা আই আর টা হলো কত সবচেয়ে বেস্ট। আচ্ছা তাহলে আসো, এরপরে হলো কত, রোধের বর্ণ কোড বা কালার কোড বলা হয়। টপিক হলো কত, রোধের কালার কোড। কালার কোড, তো তোমার তো সবার হাতে এখন মোবাইল আছে, সবার কাছে হচ্ছিল ইয়ে আছে, যে ইন্টারনেটও আছে, একটু এখান থেকে বের হও, জুম থেকে বের হও, বের হওয়ার পর ইয়েতে যাও, গুগল ক্রোমে যাও, রেজিস্ট্যান্স লিখে সার্চ দাও, রেজিস্ট্যান্স লিখে সার্চ দাও, একটু দেখতে পারবা, রেজিস্ট্যান্সের ছবিগুলো দেখতে পারবা, ঠিক আছে? রেজিস্ট্যান্সের ছবিটা দেখতে এরকম হয়, একটু যদি দেখো তাহলে ভালো, তাহলে একটু কালারফুল ছবি দেখতে পারবা, তো এরকম একটু দেওয়া থাকে, ঠিক আছে? তারপর ছিল রোদের গায়ে, এটা ছিল রোদ, এটা হলো কত, তোমার ছিল কত, রোদ। তো এর রোদের গায়ে এই পরিমাণ কিছু কিছু দাগ দেওয়া থাকে, একটা দাগ, হয়তো বা দুইটা দাগ, তিনটা দাগ, কোনো কতটাতে তিনটা দেওয়া আছে, কোনো কোনোটাতে কি দেওয়া আছে, চারটা দেওয়া আছে, ঠিক আছে? তো তিনটা দাগও থাকতে পারে, চারটা দাগও থাকতে পারে। তো এই দেখো, একটু যদি তোমরা নেট যদি কানেক্ট করতে পারো তাহলে একটু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে এখন কথা হলো, এই সব কালার দ্বারা কি বোঝানো হয়, এই সব কালার দ্বারা কি বোঝানো হয়, রং দেওয়া আছে, এই রং গুলোই আসলে হচ্ছে কত কালার। আর কোড মানে এর ভিতরে অবশ্যই কিছু একটা কোড লুকায় আছে, ঠিক আছে? আচ্ছা, রোড গুলা দেখতে তোমার আসলে খুবই ছোট ছোট হয়, তোমরা যদি একটু ইয়ে করে দেখো, মানে নেটে যদি দেখে থাকো অলরেডি দেখবে যে রোড গুলো খুবই ছোট ছোট, খুবই ছোট ছোট বলতে এক একটা সাইজ তোমার 1 সেন্টিমিটারের মতো হতে পারে, ঠিক আছে? এখন যদি ও আচ্ছা, যার যার দরকার ওটা দেখে নিতে পারো, ঠিক আছে? ওটা মনে হয় সাইজটা তোমার এই বড় লম্বা, কিন্তু সর্বোচ্চ হলো 1 সেন্টিমিটার হবে। আর যদি তুমি এটা ব্যাস ধরো, এটা তো গোল তো বৃত্তাকার, তো হয়তো বা 1 মিলিমিটার হতে পারে ব্যাস, ঠিক আছে? খুবই ছোট, খুবই ছোট, আরো ছোট হয়, আরো ছোট হয়। যখন তোমাদের আসলে যে মোবাইলের মাদার বোর্ড, ক্যালকুলেটারের মাদার বোর্ডে যখন রোদ বসানো হয়, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম থাকে, ঠিক আছে? তো ওর গায়ে তো রোদের পরিমাণটা লিখে রাখতে পারবে না, যে 100 ওম, 200 ওম, 5000 ওম, 10000 ওম, এভাবে লিখে রাখলে তোমাকে কি লাগবে, যে ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখা লাগবে যে কত মানের রোম, ঠিক আছে? এই জন্য ওই দেখার অসুবিধা দূর করার জন্য এরকম কয়েকটা রং দেওয়া থাকে, ঠিক আছে? এই রং গুলোকে বলা হয় কত, কালার কোড। তো আমি এখানে একটা নাম দিব, এটা হলো কত এ, এটা নাম দিব বি, এটা হলো কত সি, এটা হলো কত ডি, এ বি সি ডি। তাহলে এই এ বি সি ডি এর মান যদি তোমার জানা থাকে, তাহলে রোধ হবে, রোধ বের করার সূত্র হলো এ বি ইনটু 10 টু দি পাওয়ার হলো কত সি, প্লাস মাইনাস হলো কত ডি পার্সেন্ট, ডি পার্সেন্ট। আচ্ছা, এই ডি কে বলা হয় হলো কত, টলারেন্স, টলারেন্স, টলারেন্স। আর এটার নাম হলো কত, গুণক, মানে ওই যে উপরে মাথার উপর যেটা থাকে আর কি, গুণক। আচ্ছা, টলারেন্স দ্বারা আসলে কি বোঝা যায়, তুমি কতটুকু টলারেট করবা, ঠিক আছে? এটা আমি সবসময় উদাহরণ দিই মেয়েদের জামা কাপড় নিয়ে। আমার বোন তো মনে করো যে একবার জামা বানাতে দিলে কোনোদিন তো মনে করো যে ফার্স্ট চান্সে জামা বানাতে পারে না, ওরাকে আবার দর্জির কাছে আবার সেকেন্ড টাইম যাওয়াই লাগে। তার মানে হচ্ছিল তোমাকে যে মাপ দিছে সে মাপে তুমি বানাও নি, ঠিক আছে? দর্জি কি করছে, সে মাপে বানায় নাই, তুমি কি করছো, কিছুটা টলারেট করছো। কতখানি টলারেট, হয়তো বা তোমার হাত এই পর্যন্ত আসার কথা ছিল, তুমি বলছো এই পর্যন্ত মাপ দিতে হবে, দর্জি হয়তো এই পর্যন্ত দিছে, ঠিক আছে? তুমি কি করলে 1 ইঞ্চি টলারেট করে নিলে, ঠিক আছে? এটা হলো কত, টলারেট। বা তোমার আসলে এই পর্যন্ত হাত আসার কথা ছিল, এই পর্যন্ত আসছে, হয়তো বা 1/2 ইঞ্চি শর্ট করছে, ঠিক আছে, মাপে ভুল করছে হয়তো বা, তো সেটা তুমি আচ্ছা যাই হোক দর্জি ভুল করছে, অল্প তো, এটা আমি মেনে নিলাম, ঠিক আছে? যেটা তুমি মেনে নিবা সেটা হলো কত, টলারেন্স। তো আমাদের রোধের একটা মান থাকে হয়তো বা 10000 20000 ওহম। তো অ্যাকুরেটলি এটা কখনোই বাড়ানো সম্ভব হয় না, অ্যাকুরেটলি কি এটা কখনোই বাড়ানো সম্ভব হয় না, হয়তো বা 1000 2000 কিছু কম বেশি থাকে। যদি তোমার আসলে 50000 ওহম হয়, তাহলে 500 1000 2000-এর মতো কি থাকে, ওর মানটা কম বা কত বেশি থাকে, ওইটা তুমি কি করে নিতে হবে, তোমাকে বাধ্য, তুমি টলারেট করে নিতেই হবে,
ঠিক আছে, এটা কি হলো, এটাকে বলা হয় কত টলারেন্স। তো এখানে বিভিন্ন রঙের কালার দেওয়া থাকে, লাল সবুজ নীল, ঠিক আছে, প্রতিটার জন্য এক একটা কি আছে মান আছে। এটা মনে করো লাল, তাহলে লালের একটা মান বসবে, এটা মনে করো হলুদ, হলুদের একটা মান বসবে, এখানে যদি কালো থাকে কালোর একটা মান বসবে যেখানে উপরে, আর এখানে যদি তোমার হলো সোনালি বা অন্য কোনো কালার থাকে বা যদি কোনো কালারই না থাকে তারও একটা মান আছে, ওটা বসবে, বসালে তোমার হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। তো এখন হলো কথা হলো এই কোনটার মান কত সেটা মনে রাখার একটা সূত্র আছে, মনে রাখার কি আছে একটা সূত্র আছে, আমি সূত্রটা একটু লিখে দিই। বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, এটা একটা ছন্দ, ঠিক আছে, এটা কি এক একটা ছন্দ, ঠিক আছে। তো বেশি ঝামেলা লাগে আমার ছেলে, দেখো বিবিবি বিবিবিবি, ঠিক আছে, ব্ল্যাক ব্লু আর একটা আছে কি ব্ল্যাক ব্লু আর একটা কি থাকে ব্রাউন, না ব্ল্যাক ব্লু ব্রাউন, ঠিক আছে, ব্ল্যাক ব্লু ব্লু ব্রাউন। এখন কথা হলো কোনটা আগে, এটা তোমার মুখস্থ রাখতে হবে, কি কোনো উপায় নেই আর, কত আর ছন্দ দেওয়া যায়। বি 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 দুটো আছে, আবার জি আবার দুটো আছে, একটা হলো গ্রে আর একটা হলো কত গ্রিন, এই পাঁচটা কালারের ছন্দটা তোমাকে একটু নিজের মতো করে মনে রাখতে হবে। আমি খালি সিরিয়ালটা লিখে দেই, প্রথমটা হলো ব্ল্যাক, BLACK ব্ল্যাক, ব্রাউন, এটা হলো কত রেড, ঠিক আছে, একটু টিপ চিহ্ন দিয়ে বাইরে বাইরে লিখি, নাহলে ওখানে ঘিচিমিচি হয়ে যাবে। অরেঞ্জ হলো, অরেঞ্জ ইয়েলো, জি থাকলো, ঠিক আছে, জিতে হলো কত গ্রিন, তারপর গ্রে, এই যে মনে থাকে না, জি গ্রিন ব্ল্যাক ব্রাউন গেছে, তাহলে ব্লু বাকি, ঠিক আছে। ও আরেকটা জিনিস দেখো, আমি কিছু কিছু বড় হাতের লিখছি, কিছু কিছু ছোট হাতের লিখছি, ওই বড় হাতের অক্ষর দ্বারা কালার গুলো বোঝায়, ছোট হাতের অক্ষর দ্বারা কিছু বোঝায় না, ওটা ছন্দ মেলানোর জন্য আর কি। বি বি রয় গুড বয় ভেরি, ভিতে তাহলে চলে কথা ভায়োলেট হয়, ভায়োলেট, জিতে হলো কত গ্রে, ঠিক আছে, আর ডাব্লু তে তোমার হলো কত হোয়াইট, ঠিক আছে। আচ্ছা তাহলে ছিল ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ভায়োলেট গ্রে হোয়াইট, ঠিক আছে। আচ্ছা এখন এগুলো একটু মান দেই, মানগুলো হচ্ছিল 0 1 2 3, মনে রাখা খুবই সহজ, 0 এটা 1, এটা 2 3 4 5 6 7 8 9, মানগুলো মনে রাখা খুবই সহজ, তুমি খালি সূত্রটা মনে যদি রাখো তাহলে মানগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে। কালো কালার দিয়ে যেটা দেখছি সেটা মান, ভায়োলেট গ্রে গ্রে, জি আর ই ওয়াই গ্রে, জি আর এ ওয়াই গ্রে, ঠিক আছে, গ্রে মানে হচ্ছে ধূসর, আর ওয়ার্কার হোয়াইট, ঠিক আছে। আচ্ছা এর বাহিরে এই ডি এর জন্য, ডি এর জন্য আর দুটার মান মনে রাখতে হবে, একটা হলো কত গোল্ডেন সিলভার কালারলেস, গোল্ডেন এই ডি এর জন্য, শুধু এই ডি এর জন্য গোল্ডেন সিলভার কালারলেস, এটা হলো 5%, এটা হলো কত 10%, এটা হলো কত 20%, ওই তো বললাম না ত্রুটি থাকবে, কম বেশি হয়তো কম থাকতে পারে বা বেশি থাকতে পারে, কত পার্সেন্ট কম বেশি থাকবে ওটাই, প্লাস মাইনাস দেওয়ার কারণ হলো কত হয় বেশি থাকবে, মাইনাস থাকা মানে হচ্ছে কত কম থাকবে। আচ্ছা একটু যদি লেখা হয় তাহলে আমি একটু ইয়ে করি, একটু অঙ্ক একটা তুলি, একটা অঙ্ক তুলি। আচ্ছা খুব ভালো হতো যদি আমার এইটা লেখা থাকতো। আচ্ছা একটু অঙ্কটা তোমরা তোলো, অঙ্কটা তোমরাই তোলো, আমি বলে দিই, কারণ আমার লেখাটা থাকলে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা তোমরা অঙ্কটা তোলো, একটি রোদের গায়ে হলুদ বেগুনি, হলুদ বেগুনি লাল ও সোনালি রং করা আছে, লাল ও সোনালি রং, হলুদ বেগুনি, সিরিয়াল কিন্তু উলুট পালুট করা যাবে না, ঠিক আছে। প্রথমে কি দেওয়া আছে লাল, প্রথমে বলছে কত হলুদ, এ হলো হলুদ, বি হলো হচ্ছে তোমার কত হলুদ,
এ হলো হলুদ, বি হলো তোমার ছিল বেগুনি, সি হলো লাল, আর ডি হলো কত সোনালি। এই যে তুমি যে কোশ্চেনে যে প্যাটার্নে দেওয়া আছে, প্রথমটা হলো এ, তারপরটা বি, তারপরটা সি, তারপরটা ডি। আমি সিরিয়ালটা আবার বলি, হলুদ বেগুনি লাল সোনালি, হলুদ বেগুনি লাল সোনালি। প্রথমে আছে হলুদ বেগুনি লাল সোনালি সোনালি, তাহলে বোঝা যাচ্ছে প্রথমটা হলো কত এ এর মান, তারপরটা হলো কত বি এর মান, তারপরটা হলো কত সি এর মান, তারপরটা হলো কত ডি এর মান। তাহলে রোধ, রোধ আর ইকুয়াল টু এটা। তাহলে এখন আসো, এর মান কত, এ কত হলুদ, হলুদ 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 হলো এই যে ওয়াই, হলুদ হলো কত ফোর। তারপর বেগুনি, বেগুনি হলো বি, বি বেগুনি কত, এই যে ভায়োলেট, ভায়োলেট হলো কত ব্লু, ব্লু হলে তাহলে নীল হয় তাই না, ভায়োলেট হলো কত বেগুনি সাত, ঠিক আছে। ইনটু 10 টু দি পাওয়ার, লাল হলো কত সি, সি লাল, লাল লাল মানে হচ্ছিল কত রেড, দেখো টু, ঠিক আছে। তারপর ছিল ডি দেওয়া আছে তাই না, ডি হলো কত সোনালি, সোনালি উপরে নাই সোনালি নিচে আছে, এই যে গোল্ডেন সোনালি হলো কত 5%, ঠিক আছে। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা, আমি তো সিরিয়াল এইভাবে দেওয়া আছে কোশ্চেনে, কিন্তু সিরিয়াল এইভাবে দেওয়া আছে হলুদ বেগুনি লাল সোনালি, হলুদ বেগুনি লাল সোনালি, এই সিরিয়াল দেওয়া আছে এ বি সি ডি, এ বি কত সি আর ডি, ঠিক আছে। তাহলে এর মান হলো হলুদ, হলুদ কত নাম্বার আছে, হলুদ হলো চার, সে চার। বেগুনি হলো কত বি, তাহলে বেগুনি বি কই আছে, এই যে ভায়োলেট হলো বেগুনি সাত, সে সাত। তারপর হলো লাল হলো কত সি, লাল 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 লাল, এই যে লাল, লাল হচ্ছে কত রেড, রেড হলো কত টু, সে টু বসাইছি। তারপর সোনালি হলো ডি, এই যে গোল্ডেন মানে সোনালি, সেটা হলো কত 5%, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখো, আমরা যদি আর ম্যাক্স বের করতে চাই, তাহলে আর ম্যাক্স হবে হলো কত, 47 × 10 টু দি পাওয়ার 2 প্লাস 5%। এখন 5%-এর হিসাবটা করি, 47 × 10 টু দি পাওয়ার 2 প্লাস 5% হলো কত, কার 5%, এটা বুঝতে হবে। এখন 5% মানে কার 5%, এর 5%, তো এটা এইভাবে না লিখে 47ও লিখলেই তো হবে। আচ্ছা এত এর 5 ভাগ হলো কত 100, ঠিক আছে। এই 5% মানে কার চেয়ে কম হবে, তোমার যে জামার মাপ তুমি দিছো হচ্ছে কত, হয়তো বা এই পর্যন্ত 20 ইঞ্চি দিছে জামার মাপ, তো জামার মাপ থেকে তোমার চলে 1 ইঞ্চি কম নিছে বা 1 ইঞ্চি বেশি করছে, তো সেটা চলে কার থেকে নিছে, তোমার 20 ইঞ্চি থেকে কম করছে না, হয় এক পার্ট এক কম করছে, হয়তো কত এক বেশি করছে, ঠিক আছে। এই জন্য হলো কত এত থেকে, তাহলে এখান থেকে করলে আর ম্যাক্স পাওয়া যাবে, ঠিক আছে। আর আর মিনিমাম হবে ওই মাইনাস দিলে, 4700 মাইনাস হলো কত, 4700 এর 5 ভাগ হলো কত 100, ঠিক আছে। এটা হলো কথা আর ম্যাক্সিমাম, মানে রোধের সর্বোচ্চ মান, মানে আমার তাহলে যে রোধটা ওরা দোকান থেকে তুমি কিনবা, যদি এই মান দেওয়া থাকে, তার মানে তুমি বুঝবা রোধের সর্বোচ্চ মান এত আছে, রোধের সর্বনিম্ন মান হতে এত আছে। এটার উপর ডিপেন্ড করে এখন তুমি যে সার্কিটটা ডিজাইন করতে চাচ্ছ, সেটার যে কত রোধ দরকার সেটাও কিন্তু বের করা যায় এখান থেকে, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, আমাদের আজকে এই কালার কোড এ পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাকুক, নতুন আর টপিকে যাব না, নতুন টপিকে আমাদের নেক্সট দিন। তো চল তৈরিতের ক্ষেত্রে সবার কাছে একটা অনুরোধ থাকবে, লেকচার যেন মিস না হয়, ঠিক আছে। হয়তো প্রথম দিকে এগুলো খুব একটা ইফেক্ট পড়বে না তোমার, টুকটাক হয়তো লাগবে, কিন্তু যখন আমি সার্কিটে ঢুকে যাব, হয়তো বা সার্কিটে হয়তো বা কালকে তো হবে না, নেক্সট দিন যদি সার্কিটে যখন ঢুকে যাব, তখন মনে করো যে কেউ যদি একদিন মিস দেয়, আর পরের দিন খালি তার কাছে যদি ছবি ছবি মনে হবে যে কি পড়াচ্ছে না পড়াচ্ছে, ঠিক আছে। তো সবাই চেষ্টা করবা।